আমার ক্লিয়ার কাট কথা, আমি মুসলমান, কে কি বলবে না না বলবে আমার দেখার বিষয় না। কি আমাকে দেখে হাসবে, কে টিটকারি করবে, কি আমাকে নিয়ে মজা করবে, কি আমাকে স্থান দেবে আর না দিবে, এই চিন্তায় মুসলমান চলতে পারে না। বরং মুসলমান দুনিয়ার সবাই যদি আমাকে অ্যাবাউট করে, সবাই যদি আমাকে প্রত্যাখ্যান করে, আমি ইসলাম সারব না, ইনশাআল্লাহ মরি আর বাঁচি যা হয় না না দেখা যাবে পরে, কথা ঠিক না? কিসের মুসলমান হয়েছে, কিসের ইসলাম গ্রহণ করছে? তুমি বাংলাদেশের নাগরিক দাবি করবা অথচ বাংলাদেশের কানুন মানবা না, আর তুমি ভাবছো তোমাকে বাংলাদেশ রাখবে, তোমার দেশদ্রোহী বলে তোমাকে ভাগায় দেবে? যেরকম দেশের আইন না মানলে দেশদ্রোহী হয়ে যায়, দেশ থেকে ভাগায় দেয়, ইসলামের কানুন না মানলেও ইসলামের ইসলামের গণ্ডি থেকে সে বের হয়ে যায়, ইসলামের গণ্ডি মধ্যে থাকে না। নাম কেন টু? দ্বিতীয় প্রশ্ন, তুমি মুসলমান না হিন্দু? নাম রেন টু, দ্বিতীয় প্রশ্ন, মুসলমান না হিন্দু? নাম আব্দুর রহমান, লোকটাকে দেখছো নামের মধ্যে ইসলামের পরিচয় পাওয়া গেছে, আব্দুল্লাহ লোকটাকে, পাতা ছাতা বল্টু পরিচয় নাই মুসলমানের, দেখছেন অবস্থা নাকি? ইসলাম কি বুঝলা না, চিনলা না, বুঝাতেও পারলাম না, তোমরা বুঝতেও চাই না। আমার মাথা থাকলে কি মনে হয় আমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান? অনেকের মাথা থাকলে প্রশ্ন করতে হয় তুমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান? আমার চেহারা দেখলে কি মনে হয় আমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান? অনেকের চেহারা দেখলে প্রশ্ন করতে হয় যে তুমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান? আমার পোশাক দেখলে কি মনে হয় আমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান? অনেকের পোশাক দেখলে প্রশ্ন করতে হয় তুমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান? মেয়েকে দেখলে প্রশ্ন করতে হয় খ্রিস্টানের মেয়ে না হিন্দুর মেয়ে না মুসলমানের মেয়ে? ছেলেকে দেখলে একই কাজ, ব্যবসার মধ্যে ইসলাম নাই, চাকরির মধ্যে ইসলাম নাই, ছেলের মধ্যে ইসলাম নাই, মেয়ের মধ্যে ইসলাম নাই, স্ত্রীর মধ্যে ইসলাম নাই, ঘরের মধ্যে ইসলাম নাই, দলের মধ্যে ইসলাম নাই, নেতার মধ্যে ইসলাম নাই। নাম কি? তোমাকেও যদি ফালতু না বলিতে বলবো কাকে? আমাকে কাকে বলবো ফালতু? কোথায় ইসলাম নাই, বরং তুমি ইসলামের দুশ্মন, শুনতেই পারুন ইসলামের কথা, কার মধ্যে আগুন জ্বালায় দেয়। এখন যেরকম তোমার গার মধ্যে আগুন জ্বালায় দেয়, কবরে গেলেও তোমার মধ্যে ডাইরেক্ট আগুন জ্বালায় দেয়। সময় আসতেছে, এখন যেরকম ইসলামের কথা শুনলে গাও জ্বলে যায় না, তোমাকে ডাইরেক্ট পোড়ানো হবে, ডাইরেক্ট। একটু অপেক্ষা করো, একজন মুসলমান, একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন ইহুদি, একজন নাস্তিক, একজন বৌদ্ধ, সবার চেহারা তো এক, অবয়ব এক, হার্ট, লাংস, কিডনি, ব্লাড, বাহ্যিক দৃষ্টিকোণ, খাওয়া দাওয়া সবই তো এক। তুই একজনকে হিন্দু বললাম কেন, একজন খ্রিস্টান বললাম কেন, একজন মুসলমান বললাম কেন, একজন নাস্তিক বললাম কেন, কারণটা কি? আসলে যে ব্যক্তি হিন্দুদের নীতি আদর্শ গ্রহণ করছে সেই অনুযায়ী তাকে বলে হিন্দু, যে খ্রিস্টানদের নীতি আদর্শ গ্রহণ করছে তাকে বলি খ্রিস্টান, যে ইহুদিদের নীতি আদর্শ গ্রহণ করছে সেই দিকে লক্ষ্য করে তাকে বলি ইহুদি, যে নাস্তিকের আদর্শ গ্রহণ করছে তাকে বলি, আর যে ইসলামের ইসলামের আদর্শ গ্রহণ করছে তাকে বলি মুসলমান। আসলে মূল হলো নীতি আদর্শ, কে কোন নীতি আদর্শ গ্রহণ করতেছে মানতেছে, কি কথা ঠিক না? আচ্ছা বলেন তো, যে ব্যক্তি পড়ায় না তাকে মাস্টার বলতে আমাদের সবারই আপত্তি, যে ব্যক্তি ইঞ্জিনিয়ার না তাকে ইঞ্জিনিয়ার বলতে সবারই আপত্তি, যে ডাক্তার না তাকে ডাক্তার বলতে সবারই আপত্তি, যে উকিল না তাকে উকিল বলতে সবারই আপত্তি, কিন্তু যে ইসলাম অনুযায়ী চলে না তাকে মুসলমান বলতে আপনি আপত্তি করেন না কেন? কারণ আমাদের সমস্যা এখানে, যে ব্যক্তি ইসলাম অনুযায়ী চলে না তাকে যদি মুসলমান না বলতাম তাহলে হাজারো মানুষ ইসলাম অনুযায়ী চলত,
দেখা যায় জিন্দিগির কোথাও ইসলাম নাই, বরং জীবন ভর ইসলামকে জবাই দিছে, ইসলাম সহ্য করতে পারে নাই, কটুক্তি করছে নবীর উপরে, কটুক্তি করছে, কিন্তু মরার পরে তাকে জানাজা দিতে হবে, তাকে মুসলমানের কবরে দাফন করতে হবে, তাকে গোসল করাতে হবে। কারণটা কি? তুই ইসলাম অনুযায়ী চলো নাই, তুই যেই অনুযায়ী চলছো সেই অনুযায়ী তোকে পড়াইয়া দাও, তোকে পানিতে ফেলাইয়া দাও, হসপিটাল। তুই মুসলমানের কাছে দাফন হইতে চাও কেন? কারণটা কি? তুমি জমি জমা ভাগ পাও সব ইসলামের কায়দায় চাও, তুমি ইসলাম অনুযায়ী পরিচয় দিতে চাও, মরার পরে নাস্তিক থাকতে চায় না, মরার আগে নাস্তিক হইতে চায়। এটা কেমন কথা হলো আমাকে বলে? এ আমার মুসলমান বন্ধুরা, ইসলাম একটা আদর্শের নাম, নীতির নাম। তোমার জন্ম হওয়ার থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত ইসলাম সব জায়গায় তোমাকে একটা নিয়ম কানুন বাতায় দিছে। তুমি জন্মের পরে এতদিনের মতো নাম রাখবা, আকিকা দিবা, মাথা কামিয়ে সে চুল ওজন করে তুমি সৎকা করে দিবা, তুমি তাহনিক করাবা, ইসলাম তোমাকে সব জায়গায় একটা কানুন বাতায় দিছে, নিয়ম বাতায় দিছে। এইভাবে নাম রাখো, যার মধ্যে ইসলামের পরিচয় হয়। কিন্তু তুমি নাম রাখছো কেন্টু, তুমি নাম রাখছো সেন্টু, তুমি নাম রাখছো রেন্টু, পিন্টু, ইসলামের পরিচয় তোমার নামের মধ্যে নাই বাবা, রাগ করিও না। তুমি যদি মুসলমান থাকো তাহলে তোমার উপর আমার কানুন আছে, নিয়ম আছে। তুমি যদি স্কুলে ভর্তি হও, মাদ্রাসায় ভর্তি হও, তাহলে তোমার উপরে মাদ্রাসার প্রতিষ্ঠানের নিয়ম আছে। ভর্তি না হওয়া কোনো আপত্তি নেই, তোমার যা মনে চায় তাই করো, কিন্তু আমার প্রতিষ্ঠানে চাকরি নিবা আর আমার প্রতিষ্ঠানের তুমি নিয়ম মানবা না, আমার প্রতিষ্ঠানে চাকরি করতে পারবে না, যেখানে পারো সেখানে চলে যাও। তুমি আমার পরিচয় চলবা, অথচ আমার নীতি ও আদর্শ গ্রহণ করবা না, আর আমার পরিচয় চলবা, চা চলতে দেওয়া হবে না তোমার, যেটা তোমার মনে রাখতে হবে। তুমি মুসলমান যদি থাকতে চাও তা মুসলমানের কানুন তোমাকে মানতেই হবে, না মানো ভাগো, ভাগো, তসলিমা হয়ে যাও, ভারতে গিয়ে শিব পূজা করো, গিয়ে যাও, তোমাকে কি বাধা দিছে? কিন্তু লেকিন ইসলাম মুসলমান, আমি মুসলমান পরিচয় দিতে গেলে তোমাকে নিশ্চিত কানুন মানতেই হবে।